বহুদিন পরে, বহু বছর পরে বাংলার মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে। বাইতুল মোকাররম জাতীয় মসজিদ, 120 কোটি টাকা খরচ করে বাইতুল মোকাররমকে আইকনিক মসজিদ হিসেবে তৈরি করতে চায়। আমার মন্ত্রণালয়ের মাধ্যমে আমি আবার হজ প্যাকেজ ঘোষণা করেছি, পূরণ করেছি। যে বিদ্যুৎ আসে এটা আদানি গ্রুপ আমাদের দেয়, আদানি গ্রুপকেও আমরা টাকা দিয়ে দিয়েছি। আমি যখন কালকে বিমানবন্দরে নামছি, বাণিজ্য মন্ত্রী তখন চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছে, বললো ভাই আমি সারাদিন এই হাতুনগঞ্জের ব্যবসায়ীদের নিয়ে, ডিসি সাহেবদের নিয়ে, ইউনি সাহেবদের নিয়ে তেলের দাম, চিনির দাম, সোয়াবিনের দাম এগুলো অল্প অল্প করে কমাইছি। আমি আলহামদুলিল্লাহ এখন রাষ্ট্রীয় দায়িত্বে আছি, সরকার পরিচালনার অংশীদার, এটা মন্ত্রণালয়ের পরিচালক হিসাবে আছে। আমি আগেও আলেমদের কাতারে ছিলাম, এখনো আলেমদের কাতারে আছি, আগামী দিনেও আলেমদের কাতারে থাকব। এই দুনিয়া তো কিচ্ছু না, একটা রহস্যময় জায়গা এই দুনিয়া। মানুষ আসে, বাচ্চা হয়, কোলে নেয়, মিষ্টি খাওয়ায়, কিছুদিন পর হাঁটে, তারপর বড় হয়, তারপরে লেখাপড়া করে, জোয়ান হয়, তারপরে প্রৌঢ় হয়, প্রৌঢ়, তারপরে বার্ধক্য আসে, বুড়া হয়, তারপরে কৌড় হয়। কোথায় যায়? যারা গেছে তারা কোথায়? এই দুনিয়ায় হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসাফিরের মতো থাকো, উদ্দা নাফসাকা মিন আহলিল কবর, নিজকে কবরের বাসিন্দা বলে মনে করো, কত বড় মূল্যবান কথা। খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে কাঁদতেন, হাত্তা ইয়ামুল্লা লাহিয়াতাহু, চোখের পানিতে দাড়ি ভিজে যেত, কাঁদতেন। কত বড় খলিফায়ে রাশেদ। আর আমরা যারা গাফেল, আলেমদের সাথে তাদের সম্পর্ক নাই, আমরা যখন রাষ্ট্রীয় ক্ষমতা পাই, গাছের উপরটাও খাই, তলাটাও কুড়াই, সমস্ত সম্পত্তি লুট করে ব্যাংকের তলা শেষ করে দিয়ে বিদেশে ঘর বানাই। বাংলাদেশের সীমানার ভিতরে কোনো আলেম, কোনো বুজুর্গ, কোনো মুহাদ্দিস, কোনো মুফতি দেশের টাকা লুট করে বিদেশে বাড়ি করে নাই। আমরা আমার মন্ত্রণালয় থেকে প্রশিক্ষণ প্রাপ্ত যারা ইমাম আইমায়ে মাসাজিদ, আমরা কিছু কর্জে হাসানা দিই। যারা আমাদের ট্রেনিং দিছে 15 টাকা করে মাসে চাঁদা দেয়, আমরা তাদেরকে কর্জে হাসানা দিই। যারা একেবারে মারাত্মক অসুস্থ, ক্যান্সার, আলসার, লিভার সিরোসিস না রোগে আক্রান্ত, ওই ইমামকে আমরা এককালীন দিই, বেশি অ্যামাউন্ট বড় নয়, তারপরেও ওষুধ কিনতে পারবে, ডাক্তার দেখাতে পারবে, পরিমাণ টাকা আমরা দিই। সমস্ত টাকা আমাদের ফেরত আসছে। কোনো আলেম, কোনো ইমাম, কোনো মুয়াজ্জিন সরকার থেকে টাকা নিয়ে, মন্ত্রণালয় থেকে টাকা নিয়ে, ইসলামিক ফাউন্ডেশন থেকে টাকা নিয়ে ফেরত দেয় নাই, পালিয়ে গেছে, এরকম নাই। কারণ আলেমদের ভিতরে, কলিজার ভিতরে আল্লাহর ডর আছে, তকওয়া আছে, তকওয়া। সমস্ত ব্যাংক শেষ করে দিছে, 1 লাখ টাকার চেক দিলে ব্যাংক আপনারে দেয় 5,000 টাকা, নাই টাকা নাই, কিছু নেই। আমরা যখন 3 মাস আগে রাষ্ট্রীয় ক্ষমতা নিয়েছি, কিছু নেই, সিন্ধুকের তলা ফাটা, সিন্ধুকের দরজার তালা ভাঙা, কিছু নেই। আলহামদুলিল্লাহ 3 মাসের ভিতরে আমাদের রিজার্ভ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ফরেন রেমিটেন্স আসতেছে। 3 মাসের ভিতরে যত দেনা বৈদেশিক, হাজার হাজার কোটি টাকার আমার দেনা ছিল, এগুলো আমরা রিজার্ভে হাত না দিয়ে এগুলো আমরা বৈদেশিক ওই পাওনা পূরণ করেছি। যে বিদ্যুৎ আসে এটা আদানি গ্রুপ আমাদের দেয়, আদানি গ্রুপকেও আমরা টাকা দিয়ে দিয়েছি। আমি যখন কালকে বিমানবন্দরে নামছি, বাণিজ্য মন্ত্রী তখন চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছে, বললো ভাই আমি সারাদিন এই হাতুনগঞ্জের ব্যবসায়ীদের নিয়ে, ডিসি সাহেবদের নিয়ে, ইউনি সাহেবদের নিয়ে তেলের দাম, চিনির দাম, সোয়াবিনের দাম এগুলো অল্প অল্প করে কমাইছি। আমরা চেষ্টা করে যাচ্ছি, আমার মন্ত্রণালয়ের মাধ্যমে আমি আবার হজ প্যাকেজ ঘোষণা করেছি, 1 লক্ষ টাকা কমেছি, 1,09,000 টাকা,
ভাতের খরচটাও যদি আপনি বাদ দেন তাহলে 70,000 টাকা কমেছে, অতিথি কেউ কমায় নাই। দুই, ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকাররমে একজন দরবেশকে খতিব বানিয়েছে। ইসলামিক ফাউন্ডেশনে আমি আরেকজন পরহেজগার নেককার মানুষকে মহাপরিচালক করতে যাচ্ছি, যিনি দাওরায়ে হাদিসে, যিনি আবার উচ্চতর ডিগ্রিধারী মুফতি, বোর্ড অফ গভর্নরসকে সাজিয়েছি, ওয়াকফ প্রশাসক নিয়োগ করেছি, যত ওয়াকফ আছে এগুলো একটা প্রশাসক লাগে, কোন নেককার মানুষকে অ্যাডিশনাল সেক্রেটারি ওনাকে প্রশাসক তৈরি করেছি, এবং মন্ত্রণালয়ের অনেক কাজ সবগুলো আমরা আস্তে আস্তে গুছাচ্ছি, এবং আন্দরকিল্লা শাহিদ আমির মসজিদ এটাকে আমরা জানুয়ারিতে নতুন করে আবার তৈরি করব। 10 কোটি টাকা কুয়েত আমাদেরকে দিয়েছে, 10 কোটি টাকা, ও 10 কোটি টাকা দিয়ে শুরু করব। আরও যদি 30 কোটি টাকা লাগে এগুলো চট্টগ্রামের জনগণ, বাইরের জনগণ ইনশাআল্লাহ দেবেন। আল্লাহর ঘরের কাজ কোনোদিন বন্ধ থাকবে না, একেবারে মদিনার মসজিদের আদলে তৈরি করতে চায়, ডিজাইন করতে চায় মদিনার মসজিদের আদলে। আজকে যখন নামাজ পড়ছে ওখানে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ 100 কোটি টাকা খরচ করে বাইতুল মোকাররমকে আইকনিক মসজিদ হিসেবে তৈরি করতে চায়, এই টাকা আমাদের হাতে আছে। আমি অর্থমন্ত্রীকে বলেছি যে এক নাকে গেলে আপনি পাশ করে দিন, বলো বাইতুল মোকাররমের জন্য কোনো কথা নেই, আপনি পাঠান আমরা পাশ করে দেব, আমরা থাকতেই বাইতুল মোকাররমের কাজ শুরু করবো। মসজিদে ঢুকলেই যেন আল্লাহর কথা মনে হয়, মনে হৃদয়ে যেন এবাদতের স্বাদ জাগে, এরকম মসজিদ আমরা হয়তো শেষ করে যেতে পারবো না, আমাদের সময় তো কম, খুব কম সময় আমাদের হাতে, এই অল্প সময়ের ভিতরে আমরা কিছু কাজ করে যেতে চাচ্ছি। আরেকটা কাজ শুরু করেছি, ইমাম মুয়াজ্জিনদের বেতন কাঠামো তৈরি করতে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যে স্কেলে বেতন পায়, ওই মসজিদের খতিব ইমাম মুয়াজ্জিন খাদেম ওই স্কেলে বেতন পাবে, এবং এটা আমরা মন্ত্রী পরিষদে পাশ করে করে দেব। সরকারি মসজিদ, স্বায়ত্তশাসিত মসজিদ, বেসরকারি মসজিদ, যেগুলো বেসরকারি মসজিদ এই মসজিদগুলোর উপর আমাদের পুরো নিয়ন্ত্রণ নাই। তারপরেও উপজেলা ইউএনও, জেলাতে ডিসি, আমরা ওনাদেরকে অর্ডার দেব যে মসজিদের আয় ভালো, ওই মসজিদের ইমামকে যেন ভালো বেতন দেওয়া হয়, ওনার বিবি বাচ্চালয়ে থাকার জন্য ব্যবস্থা করা হয়, দুই ঈদে যেন দুটো বোনাস দেওয়া হয়, আমরা এটা ব্যবস্থা করে যাচ্ছি, যাতে ইমাম মুয়াজ্জিন খতিবদের মর্যাদা বাড়ে। মানুষ আমেরিকায় বাড়ি দোয়া করার জন্য হুজুরকে দেয় 50 টাকা, মনে করে যে হুজুর তো 50 টাকা, আমার দিছে 50 টাকা, মনে করে যে হুজুর তো 50 টাকা, এই মানসিকতা বদলাতে হবে। হুজুরদের মর্যাদা, ইমামদের মর্যাদা সব সময় উর্দুমুখী ছিল, আগামী দিনেও থাক। আমি এটা যতদিন রাষ্ট্রীয় দায়িত্বে আছি যাওয়ার আগে এটা আমি কার্যকর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা কাজ করার আপ্রাণ চেষ্টা করছি, একটার পরে একটা, আমাদের হাতে সময় কম। আমরা নির্বাচন কমিশনারের নাম ঘোষণা করছি, কমিশনারদের কমিশনারও ঠিক করে ফেলেছে, এবার আমরা ভোটার লিস্টই হালনাগাদ করব, যারা বালেক হয়েছে বড় হয়েছেন তারা নতুনভাবে যোগ হবে, যারা মারা গেছেন তালিকা থেকে তাদের নাম বাদ যাবে, বাদ যাবে, এবং এরপর আমরা ইলেকশন দেব। বহুদিন পরে, বহু বছর পরে বাংলার মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে, যাকে পছন্দ করে তাকে দিতে পারবে, জনগণের ভোট পেয়ে
মুফতি শফি সাহেবের কিতাব আছে ভোট কে শরিয়া হাইসিয়ত, তকি উসমানী সাহেবের কিতাব আছে ভোট কে শরিয়া হাইসিয়ত, শমসুল হক ফরিদপুরি সাহেবের কিতাব আছে বাংলায়। ভোট কাকে দিবেন? ভোট আমানত, ভোট শাহাদত। এক বহুদিন পরে এদেশের মানুষ নিজের ভোট নিজে দিতে পারবেন। আপনার ভোট আগে হয়ে গেছে, একথা চলবে না। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, ইম্পার্শিয়াল, ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন দিয়ে যারা নির্বাচিত হয়ে আসবে আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করব। আমি বারবার সব জায়গায় বলি, আমরা ক্ষমতা বেশি দিন ভোগ করতে আসি নাই, আগামী দিনে যারা আসবেন তাদের জন্য পথ সুগম করতে এসেছি, এই দায়িত্ব আমরা পালন করছি। আমরা যে চলে যাব এই কথা আমাদের মনে আছে, মনে আছে। এবং আমার মন্ত্রিসভায় অনেক সদস্য আছেন যারা হাইকোর্টে সুপ্রিম কোর্টে ওকালতি করতেন, দিনে লক্ষ টাকা, দিনে লক্ষ, ওই টাকা বাদ দিয়ে 24 ঘন্টা আমরা রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকি, 24 ঘন্টা। অল্প করে ঘুমাই, অল্প করে ঘুমাই। আমরা আপনাদের সহযোগিতা চাই, এদেশের মানুষের সহযোগিতা থাকবে। এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশে এই গত 4-5 দিন আগে কুয়েতে 1 নম্বর বাংলাদেশি ছাত্র ফোরানুল করিমের মোসাবেকাত প্রতিযোগিতা, 1 নম্বর বাংলাদেশি, 3 নম্বর বাংলাদেশি, তুরস্কে এর দোকান বাংলাদেশি ছাত্রের হাতে পুরস্কার তুলে দিয়েছে। এই বাংলা কোরআনের জমিন, এখানে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের তালিম হবে, কোরআনের আদর্শে সমাজ প্রতিষ্ঠিত হবে। এমনভাবে আমাদের তৈরি হওয়া দরকার কিছু মানুষকে অন্তত হলেও যারা রাষ্ট্র পরিচালনা করতে পারে, ডিসি, ইউএন, এসিল্যান্ড, তারপরে ডিএস, ডিপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, সেক্রেটারি, যারা রাষ্ট্র পরিচালনা করে। আমরা যখন মন্ত্রণালয় থেকে চলে আসব আমাদের চেয়ারম্যান বসবেন, সেক্রেটারি থাকবেন, আমার জন্য পার্সোনাল স্টাফ তারা চলে আসবে, কিন্তু গভর্নমেন্ট যে স্টাফগুলো আছে তারা থাকবে। তো আমরা যদি পরহেজগার, দিনদার, আমানদার, সহবতী আফতা এরকম মানুষ রাষ্ট্র পরিচালনার ভিতরে ঢুকাতে পারি, তাহলে আগামী দিনে কোরআনের আদর্শে নতুন সমাজ প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা দেখা দেবে। হাকিমুল উম্মাহ হযরত থানভীর জলিল কদর খলিফা হযরত আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহ 1947 সনে 15 আগস্ট তিনি আজাদ কাশ্মীরের মুজফ্ফরনগরে বক্তৃতা করেছেন। তিনি ওখানে বক্তৃতা বলছেন, আমরা নতুন রাষ্ট্র তৈরি করেছি, এখানকার সেক্রেটারিরা সরকারি ফাইলে যদি আমানতদারির সাথে দস্তখত করে প্রতিটি দস্তখতে সওয়াব লেখা হবে, সওয়াব লেখা হবে। এটা দুনিয়াদারি নয়, দুনিয়াদারি নয়। আমাদের খেদমতের দায়রা বড় করতে হবে, খেদমতের দায়রা, খেদমতের পরিধি আমাদের বিস্তৃত করতে হবে। আলহামদুলিল্লাহ বহু মানুষ তৈরি হয়ে গেছে, বহু মানুষ। আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, আসুন ভেদাভেদ ভুলে যাই, মানুষের দোষ চশমা পুষি করি। ফার্সিতে একটা কথা আছে, চশমা পুষি, দেখেও না দেখার বান করা, গুণগুলো দেখব, দোষগুলো নজরে আনব না। হিংসা করলে আমার আমল নষ্ট হয়ে গেল। ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নার খাতাবা, আল্লাহ যারে সম্মান দিবেন উপরে তুলবেন। হাদিস, পৃথিবীর সব মানুষ একজোট হয়েও তারে নামাতে পারবে না, আর আল্লাহ যারে ফেলে দিবেন পৃথিবীর সব মানুষ একজোট হয়েও তারে তোলা যাবে না।